লাক্স নিবেদিত। শুনেন ভাইজান, টেকনিক্যাল কারণে খালুজান এখন আপনারা আমার কাটাইবেন। আপনাকে এখানে কেন ডেকেছি বুঝতে পেরেছেন? আপনি নিশ্চয়ই আপনার ফার্মে আমাকে জয়েন করার জন্য। কতদিন গ্রামে যাই না, মানুষের তো একটু চেঞ্জেরও দরকার আছে। ঝামেলা করো কেন তুমি? হ্যাঁ, এত ঝামেলা করো কেন? তোমাকে বসন্তের কলা পাতার মতো লাগছে। বাবার কাছ থেকে পারমিশন নেওয়াটা এটা না, ছোট্ট সমস্যা কইলেন না, তাহলে তো আমার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব না। কারণ সুমন নিজেই হচ্ছে একটা আস্ত উৎকট সমস্যা। আচ্ছা, তুই ওর কথা বলিস কিভাবে? বাবা তো ইউএস থেকে ডলার পাঠাবেন না বলে দিয়েছেন। সোজা বাসা যাবা, ডানে বামে তাকাবা না, আমি আধ ঘন্টা পর ফোন করে বাসা খোঁজ নেবো, মনে থাকবে? অফিসে বায়োডাটা নেবেন, দরজা জানানোর সংখ্যা থাকবে না, তা কি হয়? তাই নাকি? এটা তো খুবই ভালো কাজ আঙ্কেল। হ্যাঁ, ভেবে দেখো, একটা বড় অ্যাগ্রো ফার্ম, তার চতুর্দিকে তোমার শাল গাছ আর মেহগানি গাছ, আর একেবারে তোমার ঘাট বাঁধন একটা পুকুর, সেখানে মাছরা সব থই থই করছে। তাহলে তো আঙ্কেল সেখানে পিকনিক করতে খুব মজা হবে। আরে, তুমি কি ভেবেছো একটা পিকনিক স্পট করতে যাচ্ছি? না না, আপনি একটা কৃষি খামার বানাচ্ছেন। এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা আঙ্কেল, আপনার খামারে কি কলা বাগান থাকবে? আরে, কলা বাগান কেন? না মানে শুধু ধান পর চাষ করলেই তো হবে না, একটা সমন্বিত কৃষি খামারে কিছু ফলের চাষও দরকার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউ আর রাইট, আমি আমি সেটাও ভেবেছি। আর সেজন্য ওই যে তোমার ওই যে কাজী পেয়ারা, আমি ভেবেছি কাজী পেয়ারার বেশ কিছু গাছ আমি ওখানে লাগাবো। এটা একটা কথা হলো আঙ্কেল, কোথায় পেয়ারা আর কোথায় কলা। পেয়ারা হচ্ছে একটা শক্ত ফল, শক্ত ফল, খেতে অনেক কষ্ট হয়, আর তাছাড়া যাদের দাঁত নেই তাদের কথাও তো বিবেচনা করতে হবে। আর অন্যদিকে চিন্তা করে দেখেন, কলা কত নরম আর মিষ্টি একটা ফল। আমার মনে হয় আপনার কলা চাষ করা উচিত। তুমি কথাটা মন্দ বলনি, কিন্তু এই কলা চাষ সম্পর্কে তো আমি কিছুই জানি না। আর তাছাড়া আমাদের গ্রামের মাটি কলা চাষের জন্য সম্পূর্ণ উপযুক্ত হবে কিনা সেটা আমার জানা নেই। এইটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আপনি ফার্মগেট আছে না, ফার্মগেটের খামার বাড়ি, খামার বাড়িতে চলে যাবেন। ওই খামার বাড়িতে কৃষি কর্মকর্তারা আপনাকে সব ইনফরমেশন দিয়ে দিবে। দেখো, এত বছর সেক্রেটারিয়েটে চাকরি করে এখন যদি আমি ফার্মগেটের কৃষি অফিসে যাই সেটা আমার জন্য খুব এম্বারাসিং হবে। তাছাড়া বরং এক কাজ করো, তুমি না হয় আমার জন্য একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি করে দাও। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে কলার চারা কিভাবে লাগাতে হয়, কি ধরনের চারা হওয়া উচিত, সয়েল টেস্টিং রিপোর্ট ইত্যাদি সব মিলে ধরো এই পৃষ্ঠা দশেক একটা রিপোর্ট তুমি আমাকে তৈরি করে দেবে। মাত্র 10 পৃষ্ঠা? কিরে, কিছু বলবি? না কিছু না।
রুমকির কাছে এসেছিস, রুমকি তো এখানে নেই। আমি রুমকির কাছে আসি। রুমকির কাছে আসিস নি, আমাকেও কিছু বলবি না, তাহলে এসেছিস কেন? এমনি আমি একটু দূরে এখানে চুপচাপ বসে থাকতে চাই। চুপচাপ বসে থাকতে চাস সেটা তো ঠিক আছে, কিন্তু তুই তো চুপচাপ বসে থাকার মতো মেয়ে না। খেয়েছ তো? কিছু না। মন খারাপ? কি হয়েছে বল, আমাকে বল। বলবো, তবে তুই আমার কাছে প্রমিস কর তুই অন্য কাউকে বলবি না। না, তুই না করলে আমি কাউকে বলবো না। বল। আমি না ফেল করেছি। ফেল করেছিস? কিসে ফেল করেছিস? বিউটিশিয়ান কোর্সে। বিউটিশিয়ান কোর্সে ফেল করেছিস? তো ফেল করেছিস তো কি হয়েছে, পরের বার পাশ করবি? আরে পরের বার পাশ করবো সেটা না হয় হলো, কিন্তু এবার যে ফেল করলাম। তাও তো কথা। আচ্ছা তুই ফেল করলিটা কি করে? ভাইয়া শুধুমাত্র বিশ্বাস কর, শুধুমাত্র প্র্যাকটিসের অভাবে। এবারে কেউ রাজি হলো না একটু প্র্যাকটিস করাতে। আচ্ছা শোন শোন, মন খারাপ করিস না। আচ্ছা তোর সাথে তোর কোর্সে আরো যারা যারা আছে তারা কি করে প্র্যাকটিস করেছে বলতো? সেটা তো জানি না। শোন, একটা কাজ কর, তুই আগে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখ যে তুই ফেল কি করে করলি। দরকার হলে তুই তোর কোর্স টিচারের সাথে কথা বল। আরে লজ্জার চোটে তো টিচারের সাথে দেখাই করতে পারছি না। মহা মুশকিল। আচ্ছা চিন্তা করিস, ঠিক হয়ে যাবে। বুঝলে বলেন ভাই, আমার কোথায় পার্মানেন্টলি ব্যাক পেইন হয়ে যাচ্ছে। আর রাখেন আপনার ব্যাক পেইন, আমার হার্ট পেইন শুরু হয়ে গেছে। কি বলছো, আমি কি হসপিটালে ফোন করবো? আরে না, হাসপাতালে ফোন করার কোনো দরকার নাই। মানা, তুমি বলো না তোমার হার্ট পেইন করছে। আরে এই হার্ট পেইন সে হার্ট পেইন না। তাহলে শোনেন, সেদিন কলে গিয়া এক ক্লায়েন্টের হাত দেখে আপনি কি বলছেন যে পাঁচ বছরের মধ্যে তার কোনো হার্ট অ্যাটাক হবে না এবং কিডনি ঠিক থাকবে। ও হ্যাঁ, তার হাতে তো তাই লিখেছিল। ওই ভদ্রলোক হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে শুয়ে রয়েছে। ও মাই গড, কি বলছো? এর জন্য আমার হার্ট পেইন করতেছে। তোমার সমস্যাটা কোথায় বলো তো ভাইজান? এতগুলি টাকা ইনভেস্ট করলাম, কখনো অর্ধেকটাকে ফেরত পাইলো না। না না বলে রয়ে ভাই, ব্যবসা তো আর একদিনে হয় না, তোমাকে ধৈর্য ধরতে হবে। আপনি কি বুড়ো হয়ে যেতে পারো? আচ্ছা ভাইজান, এই ব্যাপারে কি একটা বিজ্ঞাপন দেব? আমি বিষয়টা একটু ভেবে দেখি। ভাইজান, আমরা কি গ্রহ চক্রের মধ্যে ফিরে গেলাম? গ্রহ চক্র মানে? এই মনে করো অঙ্গ হাত দেখে ব্যবসাটা জমতেছে না, কোথায় কোথায় গ্রামে যাওয়ানোর হুমকি খাইতেছি, ঘরে বন্দি হয়ে রয়েছি। হ্যাঁ, আমরা তো প্রায় যাকে বলে ঘর বন্দি হয়ে আছি। আর কে ঘর বন্দি? আপনি তো খাট বন্দি, খাটের পাশ আর ও পাশ। না না বুলেট ভাই, এটার একটা সুবিধা আছে। যেমন ধরো তুমি যদি এই প্র্যাকটিসটা করে নিতে, মানে যে বিছানা বন্দি হওয়ার, তাহলে কিন্তু তোমার এই সমস্যাটা হতো না। তাইলে কি আর বুলেট কোটিপতি অনেক স্বপ্ন দেখতো? তা অবশ্যই ঠিক। আচ্ছা ভালো কথা, বাবা কোথায়? আমি কেমন দেখবো? না বাবার সাথে কি তোমার দেখা সাক্ষাৎই হচ্ছে না? শোনে, খালুজানের সাথে যেন আমার দেখা না হয় সেই কারণে আমি কিচেন থেকে বাইর হই না, বাজারে যাই পিছনের দরজা দিয়ে। আমি গ্রামে যাতে না যেতে হয় তার জন্য কি স্যাক্রিফাইস করছি শুনবেন? কি স্যাক্রিফাইস? আমি ড্রয়িং রুমের পয়সা টেলিভিশন দেখা পর্যন্ত বন্ধ করে দিছি। তুমি টেলিভিশন দেখা বন্ধ করে দিয়েছো? জি। তোমার জন্য তো তাহলে মানে গ্রেট স্যাক্রিফাইস। মনে করেন না। শোনো, তোমাকে একটা না গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। কি? ওই আমাকে কলা চাষে প্রাথমিক উপাত্ত সংগ্রহ করতে গ্রামে যেতে হবে। তুমি কি এখন কলা চাষ শুরু করে দিয়েছো নাকি? না না, আমি কলা চাষ শুরু করিনি। আজকে সকালে তোমাদের বাসায় গিয়েছিলাম তো, তুমি তো আগে ক্যাম্পাসে চলে এসেছো। আঙ্কেলের সাথে দেখা হলো, আঙ্কেল ওই কম্পোজিট, হ্যাঁ কম্পোজিট এগ্রো ফার্মের কথা বলতেই আমি কলা চাষের আইডিয়া দিয়ে দিলাম। বাহ, খুব ভালো করেছো। বাবা কি বলেছে? ও তেমন কিছু বলেনি, এই শুধু আমাকে কলা চাষের উপর 10 পাতার একটা প্রজেক্ট করে দিতে বলেছে। খুব ভালো কাজ পেয়েছো, এখন মহানন্দে করো। হ্যাঁ, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি ওই মুন্সিগঞ্জে যেহেতু ভালো কলা হয় আমি পাতাদের গ্রামের বাড়ি যাবো। আবার পাতা?
না না মানে পাতা যাবে না পাতা যাবে না আমি একাই যাব হ্যাঁ সুমন তুমি দুনিয়ার যেখানে খুশি সেখানে যাও জাহান্নামে যাও তুমি পাতাদের গ্রামের বাড়িতে যেতে পারবে না তাহলে আমি আইডিয়া পাবো কোথায় তোমাকে কে বলেছে বাবাকে আইডিয়া দিতে দেখো আমি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে সিম্পলি একটা পরামর্শ দিয়েছিলাম আমি কি জানতাম না কি যে তোমার আব্বা আমাকে এত বড় একটা ঝড়ের মধ্যে ফেলে দিবে এত বড় একটা কাজ দিয়ে দিবে প্রায় ইয়ার ফাইনালের মতো খুব ভালো করেছো এখন সামলাও দেখো এই বিপজ্জনক পরিস্থিতিতে আমার কি করা উচিত বলো না তুমি এক কাজ করো ভাই আর তো জগতে প্রায় সব বিষয়ে অগাধ জ্ঞান তাই নাকি এই কলা চাষের উপর তার অগাধ জ্ঞান হ্যাঁ ভাইয়া তো প্রায় জগতে যে কোনো বিষয়ের উপরই দুই পৃষ্ঠা লেকচার দিতে পারবে চাক তাহলে তো খুবই ভালো হলো তাহলে ভাই আমাকে হেল্প করবে না হ্যাঁ হেল্প করবে অবশ্যই করবে তা আমি কি ব্যাপারটা নিয়ে তার সাথে সরাসরি কথা বলবো হ্যাঁ তুমি ভাষতে গিয়ে কথা বলতে পারো ভাই তো বাসাই থাকে আচ্ছা আচ্ছা যদি ভাই আমাকে ব্যাপারে হেল্প না করে তাহলে আর কি করবা বাবার ঝাড়ি খাবা কি কুক্ষণ যে তোমার বাবাকে আমি আইডিয়া দিতে গিয়েছিলাম না আমি বেশি দুধ আর বেশি চিনি দিয়ে একবার স্পেশাল চা বানাই দিন বললাম না থাক আচ্ছা আপনি কি হয়েছে আপা আজকে সারাদিনই দেখতেছি আপনি মন খারাপ করে ঘুরতেছেন বলেন ভাই আমি আবার ভ্যাকেশন কোর্সে ফেল করেছি আরে তো ফেল করেছেন কি হয়েছে এর আগেও তো আপনি অন্য কোর্সে ফেল করছে কি বলতে চাও তুমি না মানে আপনি রান্না বান্নার কোর্সে ফেল করছেন না হ্যাঁ তা করেছি কিন্তু সেবারও তো আমার মন অনেক খারাপ হয়েছে তাই না মন খারাপ হয়েছে আবার তারপরের দিন তো ভালো হয়ে গেছে হ্যাঁ ভালো হয়েছে কিন্তু এইবার আর সহজে ভালো হবে না কারণ আমি তো দুই দুইবার ফেল করলাম বুলেট ভাই হ্যাঁ এটা অবশ্য একটা কথা আচ্ছা বা এইবার আপনি কোন কোর্সে ভর্তি হবেন ব্লক না প্রিন্ট এইটা অবশ্য আমি ঠিক করিনি তাহলে এক কাজ করেন আপা আপনি এমন এক কোর্সে ভর্তি হন যে কোর্সে কোনো পরীক্ষাই নাই বাহ তুমি তো খুব চমৎকার একটা বুদ্ধি দিয়েছো আসলে না বলি ভাই সত্যি কথা বলতে কি এই প্রত্যেকবার ফেল করার পর তোমার দুলা ভাইকে খবরটা জানাতে আমার যে কি লজ্জা লাগে না আরে আপনি দুলা ভাইকে জানানো দরকারটা কি কি বললে তুমি কি বলতে চাও তোমার দুলা ভাইকে আমি জানাবো না যে আমি প্রত্যেকবার পরীক্ষা ফেল করছি আহ শুনে আপনি দুলা ভাইকে জানাবেন যে আপনার কোর্স ঠিক মতো চলছে কিন্তু আপনি ঠিক মতো চলতেছেন না এইটা টেকনিক্যালি অ্যামেন্ড করে দেবেন বাহ চমৎকার একটা কথা বলেছ তো এটা তো আমার বুদ্ধি আসে শুনে আমার বুদ্ধি যদি আগে শুনতে তাহলে আর এতবার ফেল করতেন না আপা আপা চা খাবেন না আপনি অপ্রয়োজনীয় জিনিসগুলো খুব তাড়াতাড়ি বোঝেন জি স্যার সেটা অবশ্য আমার স্ত্রীও বলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট তো একেবারে প্রায় শূন্যের কোঠায় ইনকাম না থাকলে কি করব স্যার ম্যাডাম তার বাবার কাছ থেকে যা এনেছে তার সবই তো অফিস সাজাতেই খরচ করে ফেলেছে তাহলে আপনাদের ব্যবসাটা চলবে কি করে শান্ত স্যার অবশ্য কয়েকটা ব্যবসা পাইপলাইনে নিয়ে এসেছে কিন্তু সমস্যা হচ্ছে সমস্যাটা কি ওই যে টাকা ওই তাছাড়া এই এত বড় একটা কাজ আটকে আছে ও 10 লাখ টাকার ব্যাংক গ্যারান্টির জন্য মাত্র 10 লাখ টাকার জন্য মাত্র নয় স্যার এটা আমাদের জন্য অনেক টাকা ম্যাডামের তো বাংলাদেশে পরিচিত কোনো ব্যাংক নেই আর ওই শান্ত স্যারের ফাইন্যান্সিয়ালি তো সলভেন্ট নয় আচ্ছা ঠিক আছে ব্যাংক গ্যারান্টিটা যদি আমি জোগাড় করে দেই তাহলে আপনি কেন দেবেন স্যার সেটা আপনার না বুঝলেও চলবে আপনি শুধু আপনার অফিসকে বলবেন যে আপনি ইনফ্লুয়েন্স করে এই ব্যাংক গ্যারান্টিটা জোগাড় করে এনেছেন পারবেন না স্যার চেষ্টা করে দেখতে পারি চেষ্টা না করতে হবে
তাছাড়া ভেবে দেখুন, এতে আপনার ফার্মের লাভ ছাড়া ক্ষতি তো আর কিছু হচ্ছে না। তা তো অবশ্যই, কিন্তু আপনার লাভটা কিন্তু বুঝলাম না। আপনাকে বলেছি না, সেটা আপনার না বুঝলেও চলবে। লোপা, কিছু বলবা বাবা? হ্যাঁ বলবো বলে যে ডাকলাম, আর বস। বলো বাবা। তুই কি আমার সাম্প্রতিক কর্মকাণ্ড সম্পর্কে জানিস? বাবা আমার তো পরীক্ষা চলছে, আমি পড়াশোনায় খুব ব্যস্ত আছি। খালি একাডেমিক পড়াশোনা করলে চলবে না, নৃতত্ত্বের একজন ছাত্রী হিসেবে তোকে সমাজ, মানুষ, পরিবেশ, কৃষি এসব সম্পর্কে তোকে জানতে হবে। বাবা এগুলো তো মাস্টার্সে আছে। তুই কি জানিস আমি গ্রামে একটি আদর্শ খামার করতে যাচ্ছি, সেখানে অলমোস্ট সব কিছুই থাকবে, সেখানে তুই একটি আদর্শ কৃষিভিত্তিক সমাজ দেখতে পাবি। খুবই ভালো হবে বাবা, আমরা ডিপার্টমেন্ট থেকে ট্যুর করতে যাব। কি বললি? স্টাডি ট্যুর বাবা। ও ভেরি গুড, স্টাডি ট্যুর। আচ্ছা ওই যে তোর একটা বন্ধু আছে না, ওই যে পাতলা লম্বা করে সুমন, সুমন সুমন খুব ভালো ছেলে, ওকে আমি এই প্রজেক্টে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, মানে একটা পেপার তৈরি করে দিতে বলেছি ওকে। সন্দেহ আছে বাবা। কি বলিস? ও তো কাউকে না করতে পারে না, এজন্য রাজি হয়েছে। ওকে দিয়ে তোমার খুব একটা উপকার হবে না বাবা। তাই নাকি? আচ্ছা কে, এই ব্যাপারে তোর মতামত কি? আমার কোনো মতামত নেই বাবা। কি বলছিস, তোর কোনো মতামত নেই? তোদের মতামতের উপর আগামী দিনের বাংলাদেশ দাঁড়াবে, আর তুই বলছিস তোর কোনো মতামত নেই? বাবা এটাই সবচেয়ে নিরাপদ। ও তাহলে এক কাজ কর। আচ্ছা ইউনিভার্সিটিতে তোর কোনো এগ্রোনমি টিচার বা এগ্রিকালচারের উপর জানাশোনা কোনো টিচার আছে? আমার তো এরকম কোনো টিচারের সাথে পরিচয় নেই বাবা। আচ্ছা দেখ, এই দেশটা কিন্তু এগ্রিকালচারাল বেসড একটি কান্ট্রি, অথচ এখানকার মানুষ এগ্রিকালচার সম্পর্কে কিছুই ভাবে না। দেশটার যে কি ভবিষ্যৎ হবে কে জানে। হয়তো ভাবে, তবে বাসায়। কি বললি? কিরে চুপচাপ কেন, কি হয়েছে? আমার খুব মন খারাপ মা। জাফরের সঙ্গে ঝগড়া করেছিস? কেন, জাফরের সঙ্গে ঝগড়া করতে যাব কোন দুঃখে? তা অবশ্য মা। আমি না ফেল করেছি মা। ফেল করেছিস মানে? আমি বিউটিশিয়ান কোর্সে ফেল করেছি। আরে ফেল করার কথাটা তুই সবাইকে বলে বেড়াচ্ছিস? মা আমি খুব খেয়াল করে দেখেছি মা, আমার কোনো ব্যাপারে কিন্তু তুমি সিরিয়াসলি দেখো না, এটা কিন্তু ঠিক না মা। আমি ফেল করেছি এবং আমার মনটা খুব খারাপ হয়েছে তুমি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এক কাজ কর না, তুই তোর ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে শুয়ে থাক, খাবার সময় এসে খেয়ে যাবে। কেন আমি দরজা বন্ধ করে থাকতে যাব কোন দুঃখে? অন্তত সমাজের প্রতি সম্মান দেখানোর জন্য তোর ঘরে থাকা উচিত, তোর একটু লজ্জা শরম নেই? হ্যাঁ ফেল করেছি সেটা আবার বলে বলে বেড়াচ্ছে? শোনো মা, আমি এখনো সবাইকে বলিনি, ভেবেছিলাম তোমার জামাইকে ফোন করে জানাবো, কিন্তু ওকে এখনো জানাইনি। উমা কি বলছিস, এখনো জাফরকে জানাসনি? না জানাতে চেয়েছিলাম কিন্তু বুলেট ভাই বলল এইরকম একটা দুঃসংবাদ জানার পর ও যদি কিছু করে ফেলে, আপনারা একা একা থাকে তো। হ্যাঁ এটা খুব অন্যায় করেছিস, এতক্ষণ পেটে কথা চেপে রেখেছিস, এখনো জাফরকে জানাসনি? না সেজন্যই তো তোমার কাছে মতামত চাইছি। আচ্ছা বলো তো মা, আমি কি জানাবো? আচ্ছা ইহজনমে কি তোর কাণ্ডজ্ঞান হবে না ত্রোপা? কেন মা, মানুষ কি কখনো ফেল করে না? ফেল করবে না কেন, কিন্তু বিউটিশিয়ান কোর্সে কেউ কোনোদিন ফেল করে না। শোনো মা, আমি কোনোদিন ফেল করতাম না, ফেল করেছি তোমাদের জন্য, তোমরা যদি একটু প্র্যাকটিস করতে দিতে তাহলে কোনোদিন ফেল করতাম বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই মতামত চেয়েছিলি না, জাফরকে ফোন করবি, এক্ষুনি ফোন করে দে, এক্ষুনি ফোন করে সব জানিয়ে দে। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম দেরি করবি না, সবার কান তো ছাড়া বলা হয়ে যাবে। ও তো একটু এখানে যা। আচ্ছা ঠিক আছে যাই। ও মা গো মা, মেয়ের বুদ্ধি কবে হবে? খুব তো বলেছিলে যে শান্তকে ম্যানেজ করে ফেলতে পারবে। আমাকে বলছো কেন, তুমি নিজে পেরেছো? মেয়েদের হচ্ছে ওই এক সমস্যা, নিজেরা পারে না সেটা খেয়াল নেই, অন্য পারে না সেটা ভেবে খুব আনন্দ পায়। দেখো এত কথা বলো না, পারো তো শুধু কচু, কেবল চিৎকারি হাতি। আমার একটা প্যাচ কষে দিয়েছি না, দেখবে এরপর। আগে করে দেখো তারপর বলো। তোমার ওই একই সমস্যা, যে কোনো কিছুর মধ্যে সমস্যা দেখো আর সন্দেহ করো। আচ্ছা কি প্যাচ কষেছো বলো তো দেখি। এবার এমন একটা স্ট্র্যাটেজি খেলেছি
যে শান্ত যদি বুঝেও ফেলে তাহলে ওর কিচ্ছু করার থাকবে না, দেখবে বাট। আচ্ছা তুমি কি মনে করেছো তোমার এই বুদ্ধি দিয়ে তুমি শান্ত নাগাল পাবে? আমার বুদ্ধি নিয়ে তোমার সন্দেহ? আরে এই বুদ্ধি দিয়েই তো বঙ্গদেশে টিকে আছে। শোনো মশাই, ব্যবসায়িক বুদ্ধি দিয়ে সবসময় সবকিছু হয় না বুঝেছো, আর সব মানুষকে লোভ দিয়ে জয় করা যায় না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদেরকে হৃদয় দিয়ে জয় করতে হয়। রাখো, মানুষ হচ্ছে গিয়ে গাড়ি, গাড়ি চালাতে যেমন তেল লাগে তেমন ড্রাইভ করতে হলে বুদ্ধিও দরকার হয়। কি মানুষ গাড়ি? জি না, মানুষ গাড়ি না, মানুষ মানুষ। আচ্ছা তুমি রান্না বাড়া ছাড়া আর কিছু করেছো? করেছি করেছি, বেশ করেছি। আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? কই আমার তো কোনো সমস্যা নেই, সব সমস্যা তো তোমার। যে কাজটা অতি সহজেই সরলভাবে শেষ করা যায় সেই কাজটা তুমি করো অত্যন্ত ঘুরিয়ে জটিলভাবে কঠিনভাবে, কখনো কখনো সেই কাজটা আবার শেষই করতে পারো না। ঠিক আছে আর কতদিন ওয়েট করো, এমন একটা বুদ্ধি করেছি না যে শান্ত সারাদিন এ বাড়িতেই পড়ে থাকবে। তাই নাকি? বাহ, তাহলে তো ভালোই, তোমাকে আর এই বাড়িতে থাকতে হবে না। মানে? আচ্ছা আচ্ছা তুমি কি বলো তো, তোমার মাথায় এক ছড়া বুদ্ধি যদি থাকতো এই বুদ্ধি নিয়ে তুমি শান্তর বুদ্ধিকে মাপতে চাও? আগে নিজের বুদ্ধিকে মাপো বুঝেছো। ম্যানেজার সাহেব, ব্যাপারটা আপনি আমাকে একটু খুলে বলুন তো। খুলেই তো বললাম স্যার, ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার। আপনার কাছে পরিষ্কার, আমার কাছে না। আমি স্যার আমার প্রভাব খাটিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট জোগাড় করে ফেলেছি। ব্যাংকে আপনার এত প্রভাব? স্যার এই আপনাদের দোয়া। আপনার জন্য এত দোয়া করেছি বলে তো আমার মনে পড়ে না। স্যার আপনি করেননি, কিন্তু এই ঢাকা শহরে দু চারজন প্রভাবশালী লোক আছে তারাই আমার জন্য দোয়া করে। না দেখুন ম্যানেজার স্যার, আমার মনে হচ্ছে এই ব্যাংক গ্যারান্টি বিষয়টার মধ্যে কোনো একটা প্যাচ আছে, এবং আপনি আমাকে যতক্ষণ সেই প্যাচটা ক্লিয়ার না করছেন আমি এ ব্যাপারে মোটেও রাজি হচ্ছি না। জি না স্যার, কোনো প্যাচ নেই। আমার পরিচিত এক ব্যবসায়ী, উনি বলল উনি আমার জন্য শুধু এই ব্যাংক গ্যারান্টিটুকু এনে দেবে। তাতে ওনার স্বার্থটা কি? কোনো স্বার্থ নেই, একেবারে নিঃস্বার্থ। ওনার নামটা কি? ওনার নাম ইয়ে মানে ইয়ে ম্যানেজার সাহেব, ওনার নামটা কি? হায়দার চৌধুরী। হায়দার হায়দার চৌধুরী? হায়দার চৌধুরী তো আমার শ্বশুর। বোন কি স্যার, একেবারে নিজের শ্বশুর? জি, একমাত্র স্ত্রীর একমাত্র বাবা।